বিগত 15 বছরে বিদ্যুৎ খাতের উৎপাদন সক্ষমতা বেড়েছে প্রায় 6 গুণ। 2009 সালে যেখানে ছিল 5000 মেগাওয়াটেরও কম, সেখানে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে প্রায় 30,000 মেগাওয়াট। তবে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারীতে বৈশ্বিক প্রেক্ষাপটের চাহিদার বিপরীতে অস্থির হয়ে ওঠে জ্বালানি খাতের বাজার। এমন বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। গ্রিন এনার্জি থেকে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ পার আমরা বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করেছি, তার মধ্যে বায়ু বিদ্যুৎ সহ সৌর বিদ্যুতের বিভিন্ন প্রকল্প কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এবং আমাদের সম্প্রতি যে তিস্তা যে সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকেও আমরা 200 মেগাওয়াট পাচ্ছি। 2041 সাল নাগাদ আমরা 40% আমরা পরিচ্ছন্ন জ্বালানি থেকে আমরা আহরণ করব, এবং সেই আঙ্গিকে আমরা ইতিমধ্যে আমাদের যে মাস্টার প্ল্যান সেটা আমরা প্রণয়ন করেছি। বিদ্যমান গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিদ্যমান যেসব গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেগুলোর সাথে হাইড্রোজেন মিক্স করে আমরা আমাদের সেই উৎপাদনের যে টার্গেট সেটা করতে চাই। অ্যামোনিয়াকে আমরা মাথায় নিয়ে এটা একটা পরিচ্ছন্ন জ্বালানি। অ্যামোনিয়া বর্তমান যে কোল কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেই কয়লার সাথে অ্যামোনিয়াকে ব্লেন্ড করেও আমরা পরিচ্ছন্ন যে বিদ্যুৎ সেটা আমরা উৎপাদন করার জন্য পরিকল্পনা। নীতি নির্ধারকদের আশাবাদ, গ্রিন এনার্জির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে একদিকে যেমন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে সাশ্রয়ী হবে জ্বালানি খাত। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।